মিটিং শুরু করব। সবাই আসছে, মোটামুটি 153 পার্টিসিপেন্টস। কতজন তোমাদের? ম্যাডাম 187। 187। এই জায়গায় আসছে 156। আচ্ছা কম না? ঠিক আছে শুরু করে দেই। আমি আসলে প্রফের হল থেকে বের হয়ে আসছি, তো বেশিক্ষণ হয়তো আজকে কন্টিনিউ করতে পারবো না। প্রফ চলতেছে জানো, তোমাদের সিনিয়র ব্যাচ প্রফ দিচ্ছে। তো আজকে আমরা হচ্ছে পড়বো অবস্টেট্রিক্যাল হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিং এর মধ্যে হচ্ছে প্রথমেই পার্টিকুলারিজ অফ দ্য পেশেন্ট। এখানে গাইনিতে স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট আমরা পার্টিকুলারিজ অফ দ্য পেশেন্টকে জিজ্ঞেস করি। হয়তো মেডিসিন বা সার্জারি হিস্ট্রি যখন তোমরা পড়বা, এর চাইতে কিছু বেশি জিনিস জিজ্ঞেস করে নিতে হয়। আমরা কি কি জিজ্ঞেস করি এগুলো একটু নোট করে রাখো। আমরা নেম জিজ্ঞেস করি, এজ জিজ্ঞেস করি, আমাদের সেক্স জিজ্ঞেস করতে হয় না, কারণ আমাদের বেশিরভাগ পেশেন্টই তো ফিমেল। বেশিরভাগ কি, আমাদের সব পেশেন্ট ফিমেল, এটা জিজ্ঞেস করতে হয় না। তাইলে হচ্ছে নেম, এজ, তারপরে যেটা আমরা জিজ্ঞেস করি হাজব্যান্ডস নেম। অন্যখানে হয়তো ফাদার্স নেমটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এখানে আমরা হাজব্যান্ডস নেম বেশিরভাগ ক্ষেত্রেই জিজ্ঞেস করি। আনম্যারিড কোনো পেশেন্ট যদি থাকে, বিশেষ করে গাইনিতে, গাইনিতে যখন কোনো আনম্যারিড পেশেন্ট আমরা পাবো, তখন ফাদার্স নেমটা লিখবো। এছাড়া সবার ক্ষেত্রেই আমরা লিখবো হাজব্যান্ডস নেম। তারপরে আমরা অ্যাড্রেস লিখবো, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রড হেডিং গুলো, পার্টিকুলারিজ অফ দ্য পেশেন্ট। আচ্ছা তারপরে হচ্ছে, ঠিক আছে তো, পার্টিকুলারিজ অফ দ্য পেশেন্ট ক্লিয়ার হয়েছে সবার? আবার একটু বলেন। আচ্ছা আরেকটু বলবো, আরেকটু ওর মধ্যে। হ্যাঁ, প্রথমে হচ্ছে নেম, তারপর নেম যখন আমরা লিখবো, এই যে এখনো তোমাদের সিনিয়র ভাই আপাদের হচ্ছে ম্যাডাম বারবারই একটা কথাই বলে যে পেশেন্টকে একটু রেসপেক্ট করে লিখতে হবে। মিসেস অথবা মিস, সে যাই হোক, মিসেসই তো হয় বেশিরভাগ, মিসেস ওমু নামটা লেখার সময় মিসেস জামিলা, মিসেস রহিমা, মানে মিসেস কথাটা যাতে থাকে নামের সামনে। নামের পরে হচ্ছে বয়স, তারপরে হচ্ছে হাজব্যান্ডস নেম, অকুপেশন, মানে পেশেন্টের অকুপেশন আর কি। হাজব্যান্ডস নেম এর পরে হচ্ছে অকুপেশন, অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। এই কয়েকটা জিনিস আমরা কোন হেডিং এর আন্ডারে লিখবো? পার্টিকুলারিজ অফ দ্য পেশেন্ট, এই হেডিং এর আন্ডারে আমরা এগুলা লিখবো। তারপরে হচ্ছে চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন আমাদের হচ্ছে আজকে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। চিফ কমপ্লেন অবস্টেট্রিক্যাল হিস্ট্রি সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যান্টিনাটাল আর একটা হচ্ছে পোস্ট ন্যাটাল অথবা পিউরপেরিয়াম। অ্যান্টিনাটাল হিস্ট্রিতে আমরা লিখবো হচ্ছে, মানে অ্যান্টিনাটাল কেস যেগুলো থাকবে সেগুলোর হিস্ট্রিতে আমরা লিখবো প্রেগনেন্সি ফর যত মান্থ সে বলে তত মান্থে, প্রেগনেন্সি ফর 9 মান্থ। সে যদি বলে আমাকে প্রেগনেন্সি ফর 9 মান্থ, তার চিফ কমপ্লেন যেটা সেটা প্রেগনেন্সি ফর 9 মান্থ। তারপরে সে কি কারণে আমাদের এখানে ভর্তি হয়েছে, হয়তো কেউ লোয়ার অ্যাবডোমিনাল পেইন এর জন্য ভর্তি হয়েছে, কেউ হচ্ছে জেনারেলাইজড বডি সুইলিং এর জন্য ভর্তি হয়েছে, কেউ হচ্ছে পারভাজাইনাল ওয়াটারি ডিসচার্জ এর জন্য ভর্তি হয়েছে, কেউ হচ্ছে পারভাজাইনাল ব্লিডিং এর জন্য ভর্তি হয়েছে, মানে যার যেটা কমপ্লেন সেটা হচ্ছে তারপরে থাকবে। প্রথম কথাটাই থাকবে হচ্ছে প্রেগনেন্সি ফর। এখানে কিন্তু আমরা অ্যামেনোরিয়া লিখবো না, অ্যামেনোরিয়া ফর 9 মান্থ আমরা লিখবো না, কারণ প্রেগনেন্সি তো তার এস্টাবলিশড। অ্যামেনোরিয়া মানে অন্য যে কোনো কারণে অ্যামেনোরিয়া হইতে পারে, তাই না? ফিজিওলজিক্যাল কারণ ছাড়া প্যাথোলজিক্যাল যে কোনো কজেও অ্যামেনোরিয়া হতে পারে। যে এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা ইয়ে লিখবো না, মানে প্রেগনেন্সিটাই সরাসরি লিখবো, অ্যামেনোরিয়াটা লিখবো না। প্রথম কথা হচ্ছে এখানে, আচ্ছা এটা শেষ হইলো। তারপরে 2 নম্বর কজ হচ্ছে সে যে যে কারণে মানে ভর্তি হয়েছে আমাদের হসপিটালে, যে কারণে ভর্তি হয়েছে সেই কারণটা আমরা এরপরে লিখব। আচ্ছা তারপরে হচ্ছে কি, চিফ কমপ্লেন হচ্ছে এই দুইটা, তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা যে চিফ কমপ্লেন গুলো লিখছিলাম সেগুলোকে ইলাবোরেট করব। আচ্ছা আরেকটা জিনিস বলি নাই আমি, অ্যান্টিনাটাল ছাড়াও যেমন ধরো পিউপিরিয়ামের অত হিস্ট্রি থাকতে পারে, মানে পোস্ট ন্যাটাল হিস্ট্রি থাকতে পারে। পোস্ট ন্যাটাল হিস্ট্রির ক্ষেত্রে আমরা কি বলবো, পোস্ট ন্যাটাল হিস্ট্রির সময় আমরা বলবো হিস্ট্রি অফ ভ্যাজাইনাল ডেলিভারি অথবা হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন,
তার যতদিন আগে হয়েছে ততদিন, মনে করো আজকে 20 তারিখ, গতকাল তার ভেজিনাল ডেলিভারি হয়েছে, সেই পেশেন্টটাকে তুমি দেখতেছো, তাহলে হিস্ট্রি অফ ভেজিনাল ডেলিভারি 1 ডে ব্যাক, অথবা তার 2 দিন আগে সিজারিয়ান সেকশন হয়েছে, হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন 2 ডেজ বা 3 ডেজ ব্যাক। এটা হচ্ছে পোস্ট নাটাল কেসের ক্ষেত্রে সাধারণত এই দুইটাই থাকে, চিফ কমপ্লেইন যে কোনো একটা আর কি থাকে। এইটার সাথে কারো হয়তো স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, কারো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পেইনই থাকে, এইটাই হচ্ছে তার মেইন কমপ্লেইন থাকে। চিফ কমপ্লেইনে আমরা এই দুইটা কথাই লিখবো, অনেক বেশি কথা লেখার দরকার। মেইন কথা হচ্ছে তার কতদিন আগে ভেজিনাল ডেলিভারি হয়েছে অথবা কতদিন আগে সিজারিয়ান সেকশন হয়েছে, এইটার সাথে যে কমপ্লেইন থাকে, কি কমপ্লেইন থাকবে, এইটার সাথে হয়তো লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। এই গেল আমাদের হচ্ছে চিফ কমপ্লেইন। আচ্ছা এখন আসো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এখন যে চিফ কমপ্লেইনটা আছে সেটাকেই আমরা ইলাবোরেট করব হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এখন যদি এটা অ্যান্টিনাটাল পেশেন্ট হয় তাহলে আমরা প্রথমে লিখব যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ অ্যান রেগুলারলি মেনস্ট্রেটিং ওয়ামেন, শি ইজ প্রেগনেন্ট ফর, এইখানে কিন্তু যেটা করতে হবে আমরা চিফ কমপ্লেইনে তার প্রেগনেন্সিটা মানতে লিখছি, এইখানে এই মান্থটাকে আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে উইকসে, মান্থকে কনভার্ট করতে হবে উইকসে। এক মাসে কয় উইক, এক মাসে কয় উইক বলো কেউ? 4 উইকস। 4 উইকস, আচ্ছা এক মাসে হচ্ছে 4 উইকস। 4 উইকস মানে আসলে কত দিন? 4 উইকস মানে কি 30 দিন? না 28 দিন। 28 দিন, তাহলে আমার প্রত্যেক মাসে কয়দিন থাকতেছে? 2 দিন অথবা 3 দিন করে থাকতেছে, থাকতেছে না থাকতেছে তো? আমরা বলতেছি যে আমরা মান্থকে উইকসে কনভার্ট করব, এই উইকসে কনভার্ট করাটার হিসাবটা একটু অন্যরকম, এটা বোঝার জন্য আমি জিনিসটা বলতেছি। 1 মাস সমান হচ্ছে 4 সপ্তাহ, কিন্তু দিনের হিসাবে 1 মাস সমান 30 দিন, 4 সপ্তাহ সমান তো 30 দিন না, 4 সপ্তাহ সমান কয়দিন? 28 দিন। তাহলে আমার 2 দিন বা 3 দিন এক্সট্রা থাকতেছে, এই দিনগুলো তোমরা মনে রাখো, কোনো মাসে 2 দিন কোনো মাসে 3 দিন আমার এক্সট্রা থাকতেছে, এই দিনগুলোকে আমি শেষে কি করব এটার জন্য আমি বলতেছি এগুলা। তাহলে কোনো পেশেন্ট যদি 9 মান্থ প্রেগনেন্সি আমাকে বলে, তাহলে আমরা যদি 4 সপ্তাহ মাস ধরে হিসাব করি তাহলে কি হবে, তার 4 নং প্রেগনেন্সি 4 নং 36 সপ্তাহ হবে, হবে না? ঠিক আছে, ঠিক বললাম? 36 সপ্তাহ, জি হিসাবে তার 36 সপ্তাহ, কিন্তু আমরা এই যে 4 সপ্তাহ করে হিসাব দিতে গিয়ে কিছু ডেট বা দিন বাদ দিয়ে দিলাম না, কোনো মাসে 2 দিন কোনো মাসে 3 দিন, এই দিনগুলোকে আমরা কি করি? এই দিনগুলো তো বাদ দিলে হবে না, আমাদের ডেট তার দিনের হিসাবে তো মিলবে না, তাই না? তখন এই দিনগুলোকে আমরা কি করব, প্রত্যেক 3 মাসের জন্য মানে প্রত্যেক 12 সপ্তাহের জন্য আমরা 1 সপ্তাহ করে অ্যাড করব। এই 36 হইতে কয়টা 12 লাগে? কয়টা 12 লাগে রে? 3টা 12। 3টা 12, তাহলে এই 3টা 12-র সাথে আমরা কয় সপ্তাহ পাবো? 3 সপ্তাহ অ্যাড করব, করব 3 সপ্তাহ অ্যাড। তাহলে এই 9 মাসে আমার কত উইকস হইল? 12, 9 উইকস। 9 মাসে 4 নং 36 সপ্তাহ হয়েছিল, 36 সপ্তাহ হয়েছিল তো? প্রত্যেক 12 সপ্তাহের জন্য আমি, প্রত্যেক 12 সপ্তাহ বলো, প্রত্যেক 3 মাস বলো, প্রত্যেক ট্রাইমেস্টার বলো, যাই বলো তুমি, এটার জন্য আমি যোগ করব 1 সপ্তাহ করে। তাইলে 1 সপ্তাহ করে হলে এই যে 36 সপ্তাহ হইলো, 36 সপ্তাহের মধ্যে 12 আছে 3 বার, তাইলে 3 সপ্তাহ আমার এক্সট্রা যোগ হইলো। এই 3 সপ্তাহ আসে কোত্থেকে? ওই যে আমরা 4 সপ্তাহে মাস ধরতে গিয়ে, 28 দিনে মাস ধরতে গিয়ে আমাদের 2 দিন বা 3 দিন করে করে বাদ চলে যায় না, এই 2 দিন বা 3 দিন এই সপ্তাহগুলোর মধ্যে, দিনগুলোর মধ্যে ঢুকে গেল। তাহলে আমার 9 মান্থ সমান হইল 39 উইকস। বুঝা গেছে? 9 মান্থ বললে কিন্তু আমরা 36 উইকস না, আমরা মাস ধরি হচ্ছে 4 সপ্তাহে, 4 নং 36 আমরা বের করে ফেললাম, আর যে বাকি খুচরা দিনগুলা রয়ে গেল সেই দিনগুলো প্রত্যেক 12 সপ্তাহের জন্য আমরা 1 সপ্তাহ করে, বা প্রত্যেক 3 মাসের জন্য আমরা 1 সপ্তাহ করে অ্যাড করলাম এটার সাথে। এই অ্যাড করে 36 যোগ 3, 39 উইকস। এখন যদি কেউ 8 মাসের প্রেগনেন্সি বলে, কেউ 7 মাসের প্রেগনেন্সি বলে, আমরা কিভাবে বাইর করতে পারবো? বাইর করতে পারবো? আচ্ছা তাইলে আমার কথাটা বুঝা গেছে, আমি যেটা বলছি কথাটা বুঝা গেল। এখন এইখানে আমরা আরেকটা জিনিস শিখে নিতে পারি, আমাদের ইডিডি ক্যালকুলেশন। ইডিডি মানে কি? ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা আমরা কিভাবে বের করব?
আমরা জানি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে এলএমপি থেকে, এলএমপি হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এই ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইক, 9 ক্যালেন্ডার মান্থে কত হবে 39 উইকস হবে, প্লাস 1 উইক মানে 40 উইকস হবে। তাহলে যেদিন 40 উইকস হলো সেদিনই ওই পেশেন্টটা ইডিডি হলো। বুঝা গেছে কথাটা? আমার কথাটা কি বোঝা গেছে? ইডিডি ক্যালকুলেশনের হিসাবটা, ইডিডি ক্যালকুলেশন তো আমার লাগবে, এই সামনে আমি অবস্টেটিক হিস্ট্রিতে আসতেছি, তখনই ইডিডি ক্যালকুলেশন লাগবে। আমার কথাটা কি বোঝা গেছে? ইডিডি ক্যালকুলেশনটা বলো, বুঝলে বলো, না বুঝলেও বলো। এলএমপি এর সাথে 9 মান্থ প্লাস 1 উইক, হ্যাঁ 9 ক্যালেন্ডার মান্থ বলতে হবে, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইক। এখন 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইকে যদি তুমি 37 সপ্তাহ লিখে ফেলো তাহলে কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু প্রথমেই জেনে গেছি 9 ক্যালেন্ডার মান্থ সমান হচ্ছে আমাদের হিসাবে 39 উইক। কিভাবে 39 উইক তাও আমি বলে ফেলছি, প্রত্যেক 12 উইকস এর জন্য 1 উইক এক্সট্রা। এই হিসাবটা ভুল করা চলবে না, এইটা দিয়েই হচ্ছে তোমাকে সারাটা জীবনই অফসেট পেশেন্ট যদি কেউ গাইনোকোলজিস্ট হয় এই হিসাবটাই তোমাকে মনে রাখতে হবে সারা জীবন। এই মানে এলএমপি থেকে ইডিডি বাদ করার এইটাই হিসাব, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইক, এবং এটাতে গড়বড় করা চলবে না। আচ্ছা এখন আমরা আমরা বলতেছিলাম যে আমরা প্রথমে হচ্ছে আসছি যে আমরা কিভাবে লিখবো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে, আমরা তার প্রেগনেন্সির হিসাবটা উইকসে লিখবো। এখন কোনো পেশেন্ট আমাকে যদি বলে সে প্রেগনেন্ট ফর 9 মান্থ, আমি চিফ কমপ্লেনে লিখতে পারি, কিন্তু যখন আমি হিস্ট্রিটা লিখবো তখন আমি লিখবো হি ইজ প্রেগনেন্ট ফর 39 উইক, তারপরে তার এই সমস্যা ছিল, এই সমস্যার জন্য সে এসে ভর্তি হয়েছে, এরকম একটা হিস্ট্রি আমি লিখতে পারি প্রেজেন্ট ইলনেস এর বর্ণনা। আরেকটা লিখতে পারি কিভাবে, যদি এটা পোস্টনাটাল হিস্ট্রি হয়, অ্যাকর্ডিং টু দা পেশেন্ট স্টেটমেন্ট হি হ্যাড ভাজাইনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন এত ডেজ ব্যাক। তারপরে হচ্ছে আমরা লিখবো যে শি ইজ প্রেগনেন্ট ফর এত উইকস এন্ড শি গট অ্যাডমিটেড ইন দা হসপিটাল, এই কারণে সে ভর্তি হয়েছে, এই কারণটা আমরা লিখবো, অ্যান্ড ডায়াগনোজড এজ এ কেস অফ এই, তারপরে হচ্ছে তাকে এই কারণে সিজারিয়ান সেকশন যদি হয়ে থাকে এই কারণে সিজারিয়ান সেকশন করা হয়েছে, অথবা সে লেবার পেন নিয়ে আসছে এত উইকসে লেবার পেন নিয়ে আসছে এখন তার ভ্যাজিনাল ডেলিভারি হয়ে গেছে, যে কোনো একটা আমরা লিখতে পারি, হয় পোস্ট মানে ভ্যাজিনাল ডেলিভারি হইলে এরকম, সিজারিয়ান সেকশন হইলে এরকম। এটা হচ্ছে পোস্ট পোস্টনাটাল কেসগুলোর ক্ষেত্রে বা পোস্ট পিরপিরিয়ামের কেসগুলোর ক্ষেত্রে এইভাবে। আর যারা প্রেগনেন্ট থাকবে এন্টিনাটাল কেস যেগুলো থাকবে সেগুলোতে আমরা প্রেগনেন্সি ফর এত উইকস, এখন হার প্রেগনেন্সি ওয়াজ আনইভেন্টফুল আপ টু এত উইকস, তারপরে মনে করো কেউ প্রিএক্ল্যাম্পসিয়ার পেশেন্ট লিখলা, শি ডেভেলপ জেনারালাইজ বডি সোয়েলিং অথবা লোয়ার লিম্ব সোয়েলিং ফর 15 ডেজ, উইথ দিস কমপ্লেন শি ওয়েন্ট টু দ্য ভিলেজ ডক্টর অ্যান্ড ডায়াগনোজ অ্যান্ড দ্য ডক্টর ডায়াগনোজ হার বিপি রেজ অ্যান্ড অ্যাডভাইস টু গেট অ্যাডমিশন ইন এসএমসি, আফটার অ্যাডমিশন she diagnosed as a case of ওই যে 39 weeks pregnancy, কত নাম্বার ব্র্যাভিডা এটা লিখবো, 39 weeks pregnancy with preeclampsia and her blood pressure is now controlled by medication, অথবা এটা আমরা এখানে নাও লিখলাম অসুবিধা নেই। তাহলে এইরকম ভাবে আমরা একটা কি ইয়ে করলাম, একটা চিফ কমপ্লেন লিখলাম, চিফ কমপ্লেন মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লিখলাম। আর আমাদের অবস্টেটিক্সে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর পরেই কিন্তু আমাদের অবস্টেটিক্যাল হিস্ট্রিটা চলে আসে। তোমরা যখন মেডিসিন বা সার্জারি পড়বা দেখবা যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর পরে পাস্ট ইলনেস, নো, আমাদের গাইনিতে হচ্ছে অবস্টেটিক্যাল অবস্টেটিক্যাল কেস গুলাতে প্রেজেন্ট ইলনেস এর পরে অবস্টেটিক্যাল হিস্ট্রি, আর গাইনি কেস গুলাতে প্রেজেন্ট ইলনেস এর পরে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, এই দুইটা হচ্ছে আমাদের অন্যরকম আর কি, মানে আমাদেরটা একটু ভেরিয়েন্ট, মানে আমাদের ভেরিয়েশনটা হিস্ট্রি লেখার টাইপটা প্যাটার্নটা মেডিসিন সার্জারি থেকে একটু অন্যরকম এই জায়গায়। তাহলে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর পরের পয়েন্টে আসবে অবস্টেটিক্যাল হিস্ট্রি। এই অবস্টেটিক্যাল হিস্ট্রিতে আমরা কি লিখব এগুলো নোট করো। অবস্টেটিক্যাল হিস্ট্রিতে প্রথমে আমরা লিখব ম্যারিড ফর্ম, মানে এই পেশেন্টটা কতদিন থেকে বিবাহিতা, ঠিক আছে। তারপরে সে যদি অ্যান্টিনাটাল হিস্ট্রি হয় মানে পেশেন্ট হয় তাহলে হবে আমরা লিখব গ্র্যাভিডা, গ্র্যাভিডা মানে সে প্রেগনেন্ট। গ্র্যাভিডার ডেফিনেশন কি, নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান, মানে এই পর্যন্ত এই পেশেন্ট যতবার প্রেগনেন্ট হয়েছে ততবার এর হিসাবটা আমরা গ্র্যাভিডার মধ্যে লিখব। গ্র্যাভিডা মানে হচ্ছে নাম্বার অফ কনসেপশন, নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান,
এখন এই কনসেপশনগুলো অ্যাবর্শন হয়ে যেতে পারে, এই কনসেপশনগুলো আইইউডি হয়ে যেতে পারে, এই কনসেপশনগুলো ডেলিভারিও হইতে পারে, মানে টার্মে গিয়ে ডেলিভারি হইতে পারে, প্রিটার্মে গিয়ে ডেলিভারি হইতে পারে, যে কোনো কিছুই হোক না কেন, সে যদি জীবনে একবারও প্রেগন্যান্ট হয় তার গ্র্যাভিডার মধ্যে এই নাম্বারটা আসে। আচ্ছা, একটা পেশেন্ট যদি একেবারে প্রথমে প্রেগন্যান্ট হয়, মানে এর আগে সে কখনোই প্রেগন্যান্ট হয় না, এখানে অ্যাবর্শন কিছু হিস্ট্রি নাই তার, তাহলে আমরা তাকে বলবো প্রাইমারি গ্র্যাভিডার। ঠিক আছে, যদি দুই নাম্বার বার হয় সেকেন্ড গ্র্যাভিডার, থার্ড গ্র্যাভিডার, ফোর্থ গ্র্যাভিডার অনওয়ার্ডস চলতে থাকবে। আর একান্ত প্রথমে যদি হয় ফার্স্ট গ্র্যাভিডার বলে কোনো কথা নাই, তাকে আমরা বলবো প্রাইমারি গ্র্যাভিডার। প্রাইমারি গ্র্যাভিডার বলতেই আমরা বুঝে নিব যে এই পেশেন্ট ফার্স্ট টাইম প্রেগন্যান্ট। আচ্ছা, গ্র্যাভিডারটা বোঝা গেল? গ্র্যাভিডারটা কি বোঝা গেল? জি ম্যাডাম। জি ম্যাডাম, গ্র্যাভিডারটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দা প্রেজেন্ট ওয়ান, এটা হচ্ছে গ্র্যাভিডার। আর এরপরের প্রশ্নটাই আসবে হচ্ছে প্যারা। গ্র্যাভিডার সেকেন্ড প্রশ্নটাই আসবে হচ্ছে প্যারা। প্যারাটা কি? প্যারাটা হচ্ছে নাম্বার অফ ডেলিভারি আফটার ভায়াবল এজ। আমাদের দেশের প্রেক্ষাপটে ভায়াবল এজ হচ্ছে 28 উইকস, তাহলে নাম্বার অফ ডেলিভারি আফটার 28 উইকস যেগুলা সেগুলাই হচ্ছে প্যারার মধ্যে আসবে। এই গ্র্যাভিডা আর প্যারা নিয়ে আমাদের খুবই ঝামেলা হয়। একটা জিনিস মনে রাখবা, যে পেশেন্ট গ্র্যাভিড তারই গ্র্যাভিডাটা আমরা শুধু লিখি, কিন্তু প্যারা সব গাইনি হিস্ট্রি অবস্থান হিস্ট্রিতে প্যারা লিখবো, তবে গ্র্যাভিডা লিখবো আমরা যারা হচ্ছে প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে গ্র্যাভিডা লিখবো, কিন্তু যারা প্রেগনেন্ট না, মনে করো পিপিরিয়ামের পেশেন্ট অবস্থান হিস্ট্রি, পিপিরিয়ামের পেশেন্ট সে তো প্রেগনেন্ট না, তাকে আমি গ্র্যাভিডা লিখবো না, লিখবো প্যারা, তার প্যারাটা লিখবো। গাইনিতে হিস্ট্রি নিচ্ছি, তার প্যারাটা লিখবো। আর যেসব পেশেন্ট প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে আমি গ্র্যাভিডা লিখবো। তাহলে আমার একটা পয়েন্ট গেল ম্যারিড ফর কত ইয়ার্স, গ্র্যাভিডা প্রথম হলে প্রাইমি, তারপরে হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম, তারপরে হচ্ছে প্যারা। এই প্যারার হিসাবটা একটু ঝামেলা করো তোমরা। প্যারার হিসাবটা হচ্ছে নাম্বার অফ ডেলিভারি আফটার দা ভায়াবল এজ। এখন 28 উইকস এর আগে তার যে ডেলিভারি গুলো হবে, মানে তার যে অ্যাবর্শন গুলো হবে, সেগুলো কিন্তু প্যারার হিসাবে আসবে না, কিন্তু গ্র্যাভিডার হিসাবে আসবে। প্যারার হিসেবে সেগুলাই আসবে যেগুলো ভায়াবল এজের পরে। এখন ভায়াবল এজের পরে তার যে ডেড ফিটাস হইতে পারে, এটা ডেলিভারির সময় মারা যাইতে পারে, এটা হয়ে মারা যাইতে পারে, অথবা তারা অ্যালাইভ থাকতে পারে, যাই হোক না কেন সেই হিসাবটা প্যারাতে আসবে। তাহলে অ্যাবর্শন গুলা কোথায় যাবে? অ্যাবর্শন গুলো আমরা আলাদা করে পরে অ্যাবর্শন যতটা থাকে ততটা লিখে ফেলতে পারবো, এমআর যতটা থাকে লিখে ফেলতে পারবো আলাদা। অথবা কেউ যদি মনে করো যে না আমি আলাদা লিখবো না, তখন এই প্যারার সাথে প্লাস দিয়ে, মনে করো কারো প্যারা টু সাথে হচ্ছে প্লাস ওয়ান অ্যাবর্শন, মানে আমরা বুঝলাম তার দুইটা বেবি 28 উইকস পরে ডেলিভারি হয়েছে, 28 থেকে যত সময় যাক না কেন এরপরে ডেলিভারি হয়েছে, আর এর আগ প্লাস ওয়ান দিয়ে আমরা বুঝলাম যে তার একটা অ্যাবর্শন হয়েছে। কিন্তু এই প্লাস মাইনাস দিতে গেলেই একটা ঝামেলা লাগে। এর চাইতে আমি লিখলাম প্যারা টু অ্যাবর্শন ওয়ান, তাহলে আমি নিজে ঝামেলায় পড়বো না, উল্টা পাল্টা লিখবো না, সোজা হবে জিনিসটা। এখন এই প্যারার ক্ষেত্রে প্যারা মনে করো টু, ঠিক আছে প্যারা, কিন্তু এই টু এর মধ্যে না একটা বাচ্চা নাই, প্যারা টু আমরা এটা ধরে নিলাম যে তার দুইটা বাচ্চা ডেলিভারি হয়েছে 28 উইকস এর পর, কিন্তু এই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, তাহলে তার অ্যালাইভ বেবি কয়টা আছে? কয়টা আছে অ্যালাইভ বেবি বলো? একটা। তাহলে এই একটাকে আমরা কিভাবে বুঝাবো? টু মাইনাস ওয়ান, মানে যারা মারা যাবে তাদেরকে আমরা মাইনাস করে দেব না, একটা দুনিয়ার একটা কমন হিসাব, যে মারা গেল সে সবকিছু থেকে বাদ হয়ে গেল। তাহলে এই যে দুইজন হইলো, এই দুইজনের মধ্যে একজন মারা গেল, এই জন্য সে বাদ, প্যারা টু মাইনাস ওয়ান। এখন নট নেসেসারি যে তাকে ডেলিভারি হয়েই মারা যেতে হবে, এমন যদি হয় 28 উইকস এর পরে তার আইইউডি হয়ে গেল, 30 উইকস 32 উইকস আইইউডি হয়ে গেল, সেটাও কিন্তু এই 2 মাইনাস 1 এর মধ্যে চলে যাবে। সে পেটের মধ্যে মারা যাক, ডেলিভারির সময় মারা যাক, ডেলিভারির পরে মারা যাক, তাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমার প্রথম কথা হচ্ছে যতগুলো ডেলিভারি 28 উইকস এর পরে হবে তারা আমার প্যারাতে ইনক্লুড হবে। প্রথমে আমরা হিসাব করে ফেললাম এরা প্যারাতে ঢুকে গেল, এবং এই এই এর মধ্যে যতগুলো মৃত বাচ্চা সেই মৃত বাচ্চাগুলোকে আমরা এই টোটাল নাম্বার থেকে বাদ দিব। এখন সেই মৃত্যুটা হতে পারে পেটের মধ্যে, সেই মৃত্যুটা হতে পারে ডেলিভারির সময়, সেই মৃত্যুটা হতে পারে পরবর্তীতে, কোন সময় সেটা আমাদের
ফেরাতে কোনো হ্যাম্পার করবে না am i clear জি ম্যাম ঠিক আছে গ্র্যাভিডা এবং প্যারা নিয়ে খুবই ঝামেলা হয় গ্র্যাভিডাটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন এখানের মধ্যে প্রেগন্যান্সি ফুল টার্ম আসবে এখানের মধ্যে অ্যাবর্শন আসবে এখানের মধ্যে এক্টোপিক প্রেগন্যান্সি আসবে সব আসবে গ্র্যাভিডা ইনক্লুডিং প্রেজেন্ট ওয়ান মানে বর্তমানে যে মহিলাটা প্রেগন্যান্ট এটা সহ সবকিছু আসবে গ্র্যাভিডাতে এটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন মানে সে কতবার কনসিভ করছে আর প্যারাটা কি প্যারাটা হচ্ছে নাম্বার অফ ডেলিভারি আফটার 28 উইকস অফ জেস্টেশন মানে 28 সপ্তাহ পরে তার যতগুলা ডেলিভারি হইছে সবগুলা প্যারার মধ্যে এর আগে যেগুলা হইছে এগুলা কিন্তু প্যারাতে আসবে না মানে সোজা হিসাবে অ্যাবর্শন প্যারাতে আসবে না আচ্ছা এখন এই যে ডেলিভারি গুলা হইল এগুলার মধ্যে যেগুলা মৃত বেবি 28 উইকস এর পরে এনিহোয়ার ইন্টারউটারাইন এক্সট্রাউটারাইন যে কোনো জায়গায় সে মারা যাক না কেন এই টোটাল নাম্বার অফ প্যারা থেকে আমরা তাকে মাইনাস করে দিই আর অ্যাবর্শন গুলো আমরা প্লাস দিয়ে লিখতে পারি এরপরে অথবা সবচেয়ে ভালো হয় অ্যাবর্শন আমরা আলাদা লিখি প্যারা 5 মাইনাস 2 অ্যাবর্শন 2 তাহলে আমি বুঝে নিব এই মহিলার পাঁচটা বেবি 28 উইকস এর পরে হয়েছে তার মধ্যে 5 মাইনাস 2 মানে দুইটা বেবি এখন নট অ্যালাইভ দুইটা বেবি নাই তার বর্তমানে তিনটা বাচ্চা আছে আর তার দুইটা অ্যাবর্শন হয়েছে অ্যাবর্শন এই জন্য আমরা আলাদা করে লিখলাম অথবা যদি কেউ প্লাস টু দিয়ে লিখতে চায় তাও হবে কিন্তু এই প্লাস এবং মাইনাসে ঝামেলা হয় দেখে বারবার বলতেছি আমি অ্যাবর্শন লিখবা প্লাস টু মানে প্যারা 5 মাইনাস 2 অ্যাবর্শন 2 আচ্ছা এই গেল এখন আরেকটা পয়েন্ট কি এজ অফ লাস্ট চাইল্ড এএলসি তাহলে একটা অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে আমার কি কি পয়েন্ট থাকবে ম্যারিড ফর থাকবে যেসব পেশেন্ট গ্র্যাভিড তাদের জন্য গ্র্যাভিডা থাকবে সব পেশেন্টের জন্য প্যারা থাকবে সব পেশেন্টের জন্য এজ অফ লাস্ট চাইল্ড থাকবে তাহলে গ্র্যাভিডাটা হচ্ছে প্লাস মাইনাস আমরা যখন অ্যান্টিনেটাল হিস্ট্রি নিব তখন গ্র্যাভিডা থাকবে পোস্টনেটাল হিস্ট্রির সময় গ্র্যাভিডা থাকবে না বাট এই বাকি যে পয়েন্ট গুলো এগুলো থাকবে এখন আরেকটা প্রশ্ন আমাদের আসতে পারে মনে করো কোনো পেশেন্টের টুইন হয়েছে তাই না টুইন বেবি অথবা ট্রিপলেট বেবি হয়েছে তার প্যারা কত তার প্যারা ওয়ান টুইন হোক ট্রিপলেট হোক ডেলিভারি তো তার একবারেই হয়েছে ওই প্যারাটা এটা মাথায় রাখতে হবে প্যারাটা কিন্তু বাচ্চার সংখ্যা না প্যারাটা হচ্ছে ডেলিভারির সংখ্যা তাহলে টুইন ডেলিভারি হলেও তো তার একবারেই ডেলিভারি হয়েছে তাহলে তোমার প্যারা কত হবে ওই টুইনটাকে আমরা এক হিসেবে কাউন্ট করবো একটা ডেলিভারি হিসেবে কাউন্ট করবো তাহলে টুইনের জন্য ট্রিপলেটের জন্য মাল্টিপল প্রেগনেন্সি যত নাম্বারই হোক না কেন এটার জন্য কিন্তু আমার প্যারাতে কোনো হ্যাম্পার হবে না সেটা 28 উইকস এর পরে যত টুইন প্রেগন্যান্সিতে যদি একটা বাচ্চা মারা যায় তাহলে আমরা কি প্যারা মাইনাস কি বলে লিখবো না 1 মাইনাস 1 লিখবা একটা তো মারা গেছে আরেকটা বেঁচে আছে হ্যাঁ সেটা তুমি 1 টুইন দিয়ে দিবা ব্র্যাকেটে আচ্ছা মানে কোনো তার একটাই বাচ্চা আছে হ্যাঁ তখন তুমি দিবা 1 ব্র্যাকেটে লিখে দিবা টুইন মাইনাস 1 মানে বোঝা যাবে টুইনের মধ্যে একটা নাই ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যদি দুইটা না থাকে তো সেই 1 মাইনাস 1ই হবে তার তো প্যারা একটাই হইছে একটা দিয়ে তার আউটকাম দিতে হবে তাই না আমি কিন্তু বারবার বলতেছি প্যারা কিন্তু নাম্বার অফ চিলড্রেন না প্যারা হচ্ছে নাম্বার অফ ডেলিভারি দুইটা টুইন তো আর দুইবারে ডেলিভারি হয় না সাধারণত একবারই তো ডেলিভারি হয় আচ্ছা তাহলে এই গেল মোটামুটি আমাদের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে আরেকটা পোর্শন হচ্ছে অবস্টেট্রিক্যাল চার্ট মানে আগের তার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর সবকিছু সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ অ্যান্টিনাটাল পিরিয়ডটা কিভাবে গেছে কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা অ্যান্টিনাটাল চেক আপ আছে কিনা প্লেস অফ ডেলিভারিটা কোথায় মুড অফ ডেলিভারিটা কোথায় তার প্রিপিরিয়ামটা আনইভেন্টফুল কিনা অথবা যদি ইভেন্টফুল হয় কি হয়েছিল ওই প্রিপিরিয়ামে আর বেবিটা বেবিটা হচ্ছে বেবির সেক্স লিখতে হবে ওয়েট লিখতে হবে ব্রেস্ট ফিডিং সম্বন্ধে লিখতে হবে তার কোনো কনজেনিটাল অ্যানোমালিজ আসছিল কিনা এইটা সম্বন্ধে লিখতে হবে তাহলে সিরিয়ালি যতটা বাচ্চা কারো যদি পাঁচটা বাচ্চা হয় পাঁচটা বাচ্চা এভাবে একটা ছক আকারে কলাম অ্যান্ড রো এর মাধ্যমে ছক আকারে আমাকে অবস্টেট্রিক্যাল চার্টটা লিখতে হবে সব সময় অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে অবস্টেট্রিক্যাল চার্ট ম্যান্ডেটরি আমার লাগবেই না হলে হিস্ট্রি হবে না এই গেল মোটামুটি আমার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে তাহলে পয়েন্ট কি কি থাকলো ম্যারিড ফর গ্র্যাভিডা প্যারা এজ অফ লাস্ট চাইল্ড অ্যান্ড অবস্টেট্রিক্যাল চার্ট এই পাঁচটা জিনিস মিলে হলো আমার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি তারপরে আসো আমার মেনস্ট্রুয়াল হিস্ট্রি মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমি কি লিখবো মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে প্রথমেই আমার পয়েন্ট থাকবে এইজ অ্যাট ম্যানার
মানে কত বছর বয়সে তার প্রথম মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছিল এটা তুমি জানো, এজ এট মেনার্কি তাকে জিজ্ঞেস করে নিবা, সে একটা বলবে। তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেটা পেশেন্ট কতদিন বলবে, কেউ 3 দিন বলবে, কেউ 5 দিন বলবে, সেই হিসাবে তুমি লিখবা। মেনস্ট্রুয়াল সাইকেল, কেউ 28 ডেজ বলবে, কেউ হচ্ছে 1.5 মাস বলবে, তো ওই হিসাবে তুমি মেনস্ট্রুয়াল সাইকেল লিখলা, মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়াল সাইকেল। তারপরে তার কোনো ডিসমেনোরিয়া হয় কিনা সেটা লিখলাম, মেনস্ট্রুয়াল ফ্লোটা কেমন সেটা লিখলাম, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ওইটা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট ডেটা আমরা হিসাব করি, তার গত সাইকেল কবে স্টার্ট হয়েছিল। এটা গাইনি অফ সবার ক্ষেত্রে লাগে, এবং আমরা যেহেতু এখন অবস্টেট্রিক্যাল হিস্ট্রি পড়ছি, মেনস্ট্রুয়াল হিস্ট্রির সাথে লাগবে ইডিডিটা, মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটা অ্যান্টিনাটাল কেসেও লাগবে, পিপিরিয়ামের কেসেও লাগবে। কারণ কি পিপিরিয়ামের কেসে কেন লাগবে, কারণ বাচ্চাটা টার্মে হইলো, প্রিটার্মে হইলো, পোস্টার্মে হইলো, এটা বুঝতে গেলে আমাকে ইডিডিটা জানতে হবে। তার ইডিডির পরে হইলে পোস্টার্ম, ইডিডির অনেক আগে হয়ে গেলে প্রিটার্ম, মানে 37 উইকসের আগে হয়ে গেলে প্রিটার্ম, 42-এর পরে হইলে পোস্টার্ম। তো এই জিনিসটা বোঝার জন্য আমাকে পিপিরিয়াম কেসেও ইডিডিটা লিখতে হবে। তাহলে একটা মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমার কি কি লাগলো, এজ এট মেনার্কি, মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল ফ্লো, ডিসমেনোরিয়া, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এবং ইডিডি। এই 7টা পয়েন্ট আমার সব মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে লাগবে। অবস্টেট্রিক্যাল হিস্ট্রির ক্ষেত্রে মেনস্ট্রুয়াল হিস্ট্রির যে পয়েন্টটা, এই 7টা জিনিস থাকবে। কেন, এখন ইডিডি তো গোনা শিখে গেছি আমরা, এটা নিজেরা দেখ হিসাব করে করে প্র্যাকটিস করবা। যে মনে করো একজনের 12 মার্চ এলএমপি, তার ইডিডি কত হবে, একজনের হচ্ছে 14 এপ্রিল ইডিডি এলএমপি, তার ইডিডি কবে হবে, এরকম করে নিজেরা নিজেরা গুনতে থাকবা। আমরা যদি সামনাসামনি ক্লাস হইতো, ওয়ার্ডে আসতা, পেশেন্ট বিভিন্ন জনকে দেখাইতা, জিজ্ঞেস করতা, অনেক সময় নিয়ে আমরা ক্লাস দিতাম সকালে রাতে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেত। কিছু করার নাই রে বাবারা, এখনকার এই পরিস্থিতিতে এইভাবেই মেনে নিতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি পড়ে শেষ হয়ে গেল। এখন আমরা সেই ফিরে যাব, আবার প্রেজেন্ট ইলনেস লিখছিলাম, এখন আমরা পাস্ট ইলনেস এ ফিরে যাবো। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস ইলাবোরেশন করা শেষ, পাস্ট ইলনেস, পাস্ট মেডিকেল এন্ড সার্জিক্যাল হিস্ট্রি। এখানের মধ্যে আমরা কি কি লিখবো, তার যদি কোনো ধরনের মেডিকেল ডিজিজ থাকে, ক্রনিক কোনো ডিজিজ থাকে, মনে করো ব্রঙ্কিয়াল অ্যাজমা, টিউবারকিউলোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, রেনাল ডিজিজ, থাইরয়েড ডিজিজ, এই জিনিসগুলো আমরা মেডিকেল হিস্ট্রির মধ্যে, প্রিভিয়াসলি যদি কোনো তার সার্জারি হয়, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্জারি হতে পারে, যেমন ধরো কোলোসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, এগুলো এখানে আসবে। গাইনোকোলজিক্যাল সার্জারি এখানে আসবে, কিন্তু কোনো অবস্টেটিক্যাল সার্জারি এখানে আসবে না, মানে সিজারিয়ান সেকশনগুলো এই সার্জিক্যাল হিস্ট্রিতে আসবে না। তাহলে সিজারিয়ান সেকশন কোথায় যাবে, সিজারিয়ান সেকশন চলে যাবে আমার অবস্টেটিক্যাল হিস্ট্রিতে। কোথায় যাবে অবস্টেটিক্যাল হিস্ট্রির, অবস্টেটিক্যাল চার্টে চলে যাবে। আমরা লিখছি না মুড অ্যান্ড অবস্টেটিক্যাল চার্টে একটা পয়েন্ট আছে, মুড অ্যান্ড প্লেস অফ ডেলিভারি, ওই মুড অ্যান্ড প্লেস অফ ডেলিভারিতে আমরা অবস্টেটিক্যাল হিস্ট্রিটা লিখে, মানে তার ডেলিভারিটা কি সিজার হইলো না ভাজিনাল ডেলিভারি হইলো না কি হইলো, ওটা আমরা ওখানে লিখে ফেলবো। তাহলে পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি। আরেকটা জিনিস করতে পারো, ওই যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেটিক্যাল হিস্ট্রি আর মেনস্ট্রুয়াল হিস্ট্রির পরে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, এটা পরে লিখতে গেলে অনেক সময় আমরা ভুলে যাই, এই জন্য অবস্টেটিক্যাল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তারপরে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, সে কি ধরনের কন্ট্রাসেপশন ইউজ করে, এটা লিখে আমরা পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি লিখবো। তারপরে আমরা ইমিউনাইজেশন হিস্ট্রি লিখবো, তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি লিখবো, সোশ্যো ইকোনমিক্যাল হিস্ট্রি লিখবো, এই মোটামুটি চলে গেল। ও, ড্রাগ হিস্ট্রি লিখবো। পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রির পরে আমরা ড্রাগ হিস্ট্রি দিয়ে শুরু করি, ড্রাগ হিস্ট্রি লিখবো, তারপরে ফ্যামিলি হিস্ট্রি লিখবো, সোশ্যো ইকোনমিক্যাল হিস্ট্রি লিখবো, এই সব চলে গেল। এখন ড্রাগ হিস্ট্রিতে আমরা কি লিখবো, ড্রাগ হিস্ট্রিতে 2টা জিনিস, সে কোনো ধরনের ক্রনিক ডিজিজের জন্য কোনো ধরনের ড্রাগ খায় কিনা, মনে করো তাই সে 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাইছে, এটা কিন্তু ড্রাগ হিস্ট্রিতে আসবে না, সে আয়রন ভিটামিন খায়, এটা আসবে না। ড্রাগ হিস্ট্রিতে আসবে সে ডায়াবেটিসের জন্য কিছু খায় কিনা, কোনো ধরনের স্টেরয়েড ওষুধ খায় কিনা, তার মনে করো কুশিং সিনড্রোম আছে সেটার জন্য একটা ওষুধ খায়, থাইরয়েড ডিজিজ আছে সেটার জন্য খায়, অ্যান্টি হাইপারটেনসিভ খায়, অ্যান্টি ডায়াবেটিক নেয় বা খায়, এইসব জিনিসপত্রগুলো ড্রাগ হিস্ট্রিতে আসবে। লং টার্ম ক্রনিক ডিজিজের জন্য সে যে ডিজিজ ওষুধগুলো খায় সেগুলোই আসবে অনলি ড্রাগ হিস্ট্রিতে, আর আসবে ড্রাগ হাইপার সেন্সিটিভিটি তার কোনো আছে কিনা, অমুক অ্যান্টিবায়োটিক তমুক অ্যান্টিবায়োটিক কোনোটার মধ্যে তার হাইপার সেন্সিটিভিটি আছে কিনা, না থাকলে নাই। আর আসবে ইমিউনাইজেশন হিস্ট্রি, ইমিউনাইজড এগেনস্ট টিটানাস শেষ, এটা বলে ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যো ইকোনমিক্যাল হিস্ট্রি বলে আমার এই হিস্ট্রির ঝামেলা শেষ এখানে। এরপরে আমরা চলে যাব এক্সামিনেশনে। তাহলে আমি হিস্ট্রির পয়েন্ট গুলো আরেকবার বলি, প্রথমেই হচ্ছে আমরা পার্টিকুলারিটিজ অফ দ্য পেশেন্ট, তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস,
না সরি, তারপরে চিফ কমপ্লেইন্ট, তারপরে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, 3 নম্বরে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, 7 নম্বর পয়েন্ট হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, 8 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাগ হিস্ট্রি, 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইমিউনাইজেশন হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি, এই মোটামুটি 11টা আমাদের হিস্ট্রি। এরপরে আমরা চলে যাব এক্সামিনেশনে। এক্সামিনেশনের মধ্যে দুইটা পোর্শন, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, একটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন অথবা অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আমাদের আসলে সিস্টেমিক এক্সামিনেশন বলে কিছু নাই, আমাদের হচ্ছে জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন অ্যান্ড পারভেজাইনাল এক্সামিনেশন। আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পারভেজাইনাল এক্সামিনেশন করার জন্য এনটাইটেলড না, তবে কোন ডিজিজের পারভেজাইনাল এক্সামিনেশন কিরকম হতে পারে সেটার থিওরিটিক্যাল নলেজ আমার থাকতে হবে, বাট আমি এটা করব না, অনলি বইয়ে পড়বো। তাহলে প্রথমে হচ্ছে জেনারেল এক্সামিনেশন। গাইনিতে বা অফসে আমরা 17 থেকে 18টা জেনারেল এক্সামিনেশন করি, অনেক জেনারেল এক্সামিনেশন আমরা করি না। আবার অনেকগুলা জেনারেল এক্সামিনেশন আমাদের অন্য অন্য সাবজেক্টে এগুলাকে সিস্টেমিক হিসেবে করে, আমরা এগুলাকে জেনারেল এক্সামিনেশনের মধ্যে করি। আমি একটু বলি, তোমরা লিখে নাও। আমরা কি দেখি? অ্যাপিয়ারেন্স দেখি, বডি বিল্ড দেখি, প্রপারেশন দেখি, প্রথমে এই জিনিসগুলো দেখি। তারপরে আমরা কি দেখি? কালার, বিভিন্ন ধরনের কালার, মনে করো অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, সবকিছু কালার ওরিয়েন্টেড না। অ্যানিমিয়া হচ্ছে পেইল থাকবে, কোথায় কোথায় দেখে না দেখে এগুলো আসলে আমরা সামনাসামনি হইলে ভালো দেখাইতে, দেখানো হইলে আরো ভালো শিখতাম। যাই হোক, থার্ড ইয়ারে আসতো, কিছু কিছু তো ক্লাস করছো, ওয়ার্ডে দেখছো অ্যানিমিয়া কই দেখে। অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, এই তিনটা হচ্ছে কালার ওরিয়েন্টেড। তারপরে হচ্ছে ইডেমা, ডিহাইড্রেশন, মানে পানি ওরিয়েন্টেড, এই জিনিসগুলো আমরা দেখব প্রথমে। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ইডেমা, ডিহাইড্রেশন। তারপরে আমরা দেখব কি? পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। চিন্তা করো, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এইসব কিন্তু আমরা খালি হাতে দেখতে পারবো না, একটা ঘড়ি লাগবে, একটা বিপি মেশিন লাগবে, একটা কিছু তো লাগবে না। তাহলে মনে রাখার উপায় হচ্ছে এর পরবর্তী যে চারটা জিনিস আমরা দেখবো ভাইটাল সাইন্স গুলা, সেগুলা আমরা কোনো কিছু একটা ইনস্ট্রুমেন্ট সহকারে দেখব। প্রথমে আমরা রং দেখলাম, তারপরে পানি দেখলাম, তারপরে ইনস্ট্রুমেন্ট দিয়ে যেগুলা দেখবো, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস হচ্ছে রঙের মধ্যে, অ্যাডিমা, ডিহাইড্রেশন, পানি, আর হচ্ছে পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, এই চলে গেল। এরপরে আসো আমরা কি দেখবো, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের প্রেক্ষাপটে গাইলিতে, থাইরয়েড গ্ল্যান্ড। এই জিনিসটা সব সাবজেক্টে করে না, বাকিগুলাতে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা জেনারেল এক্সামিনেশন আন্ডারে করে ফেলবো। থাইরয়েড গ্ল্যান্ড দেখবো, ব্রেস্ট দেখবো, অবশ্য ব্রেস্ট হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে আমরা করি না, সেই কারণে ব্রেস্ট কেউ পয়েন্ট লিখতেও পারো নাও লিখতে পারো, সমস্যা নেই। আর দেখবো অ্যাক্সেসেবল লিম্ফ নোড, কোনো পালপেবল লিম্ফ নোড আছে কিনা সেটা আমরা দেখবো, এবং হার্ট অ্যান্ড লাংস, এই দুইটা জিনিসকে আমরা জেনারেল এক্সামিনেশনের মধ্যে দেখে নিব। তাহলে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, এডিমা, ডিহাইড্রেশন, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, থাইরয়েড গ্ল্যান্ড, হার্ট, লাংস, অ্যাক্সেসিবল লিম্ফ নোড, এই 16টা, আর কেউ যদি ব্রেস্ট লিখো তাহলে 17টা। এই 16 থেকে 17টা হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে চলে আসবে। এছাড়া আরো বিভিন্ন ধরনের জেনারেল এক্সামিনেশন আছে, যেমন কেউ ন্যাক দেখে, কেউ কলিনাইকা দেখে, ক্লাবিং দেখে, লিউকোনাইকা, নো আমরা এসব আর কিছুই দেখবো না। আবার আমাদের যেই 16টা পয়েন্ট বললাম সেখান থেকে আমরা কিছু বাদও দিব না, হার্ট লাংস কিন্তু আমরা জেনারেল এক্সামিনেশনেই দেখবেন। আচ্ছা, এই গেল জেনারেল এক্সামিনেশন। এরপরে হচ্ছে আমরা কি দেখব? আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস লাগবে, ইনস্পেকশন লাগবে, পালপেশন লাগবে, অসকালটেশন লাগবে। আমরা অবস্টেট্রিক কেসে পারকাশনের কোনো রুল নাই, এখানে আমরা পারকাশন করি না, ইনস্পেকশন, পালপেশন অ্যান্ড অসকালটেশন। ইনস্পেকশনে আমরা কি দেখব? অ্যাবডোমিনাল শেপটা কিরকম, যদি অ্যান্টিনাটাল হয় তার এক ধরনের বর্ণনা, পোস্টনাটাল হলে তার এক ধরনের বর্ণনা, এখানে হচ্ছে স্ট্রায়াগ্রাভিডেরাম, লিনিয়া নায়াগ্রা থাকবে, এগুলা বলতে হবে, যদি কোনো স্কার মার্ক থাকে সিজারিয়ান সেকশনের সেটা বলতে হবে, কোনো ব্যান্ডেজ দেওয়া থাকলে সেটা বলতে হবে, প্রিপিরিয়ামের সিজারিয়ান সেকশনের কেসগুলো যে থাকে ওগুলাতে ব্যান্ডেজ থাকে, ইনস্পেকশনে তোমাকে ব্যান্ডেজ সম্বন্ধে বলতে হবে। এই হলো মোটামুটি আমার ইনস্পেকশন। তাহলে মেইন কিছু পয়েন্ট, অ্যান্টিনাটাল পোস্টনাটাল আলাদা হলে ভালো হতো, দুইটা হিস্ট্রি হলে, একটা যেহেতু বারবার করে রিপিটেশন হচ্ছে। তবে লিনিয়া নায়াগ্রা,
স্ট্রায়াগ রেপিডেরাম এগুলো হচ্ছে অ্যান্টিনাটাল কেসে থাকবে, পোস্টনাটাল কেসে প্লাস স্ট্রায়া অ্যালবিকেন্স বলবো আমরা, লিনিয়া নায়াগ্রাও থাকবে, ব্যান্ডেজ থাকবে অথবা স্টার মার্ক থাকবে, এইসব জিনিসপত্র হচ্ছে ইনস্পেকশনে। পালপেশন, পালপেশনে আমরা কি দেখব, পালপেশনে হচ্ছে যদি পোস্টনাটাল কেস হয়, এটাই আগে বলি, পোস্টনাটাল কেসে আমরা হাইট অফ দা ইউটেরাসটা খালি দেখব, সিম্পাইসিয়া ফান্ডাল হাইট অথবা হাইট অফ দা ইউটেরাসটা আমরা দেখব। আর অ্যান্টিনাটাল কেসে দেখব কি, আমরা গ্রিপ গুলা দেখব, লিওপোল্ড গুলা দেখব, আমরা যেটা বলি প্রথমে হচ্ছে সিম্পাইসিয়া ফান্ডাল হাইট অথবা হাইট অফ দা ইউটেরাস, আপার বর্ডার অফ দা পিউবিক সিম্পাইসিস থেকে টপ মোস্ট পয়েন্ট অফ দা ইউটেরাস পর্যন্ত যে জিনিসটা সেটা হচ্ছে হাইট অফ দা ইউটেরাস। হাইট অফ দা ইউটেরাস এর সাথে আমরা ফান্ডাল গ্রিপ দেখব, অথবা যেটাকে আমরা ফার্স্ট লিওপোল্ড বলি সেটা দেখব, সেকেন্ড লিওপোল্ড হচ্ছে দুটা রাইট অ্যান্ড লেফট, সেকেন্ড লিওপোল্ড দেখব, থার্ড লিওপোল্ড, ফোর্থ লিওপোল্ড, ঠিক আছে, কোন লিওপোল্ডে কি সেটা পরে বলি, আজকে না অন্য কোনো দিন বলবো, আমি আসলে আজকে আমি প্রফের হল থেকে বের হয়ে আসছি। আচ্ছা তাহলে লিওপোল্ড গুলা দেখবো, এরপরে আমরা ফিটাল মুভমেন্ট দেখবো, অ্যাবডোমিনাল গার্ডস দেখবো। লিওপোল্ড গুলো একটু আবার বললে ভালো, লিওপোল্ড গুলা বইয়ে পড়ে নিবা। ফার্স্ট লিওপোল্ড হচ্ছে যেটাকে আমরা ফান্ডাল গ্রিপ বলি, সেটা হচ্ছে আপার পোর্শন অফ আপার পার্ট অফ দা কি বলবো এটাকে, আপার বর্ডার অফ দা ইউটেরাস অথবা ফান্ডাস এর মধ্যে হাত দিয়ে আমরা পালপেট করে নিব পামার সারফেস দিয়ে, সেটাতে আমরা ফার্স্ট লিওপোল্ড দেখবো। এটাতে আমরা কি প্রেজেন্টিং ফিটাসের লাইটা দেখতে পারি, প্রেজেন্টিং পার্টটা দেখতে পারি। সাধারণত যদি লংগিটুডিনাল নাই হয়, এখানে ফার্স্ট লিওপোল্ডে আমরা হয় হেড পাবো না হয় ব্রিজ পাবো, মানে বাটক পাবো। হেড হইলে হার্ড গ্লোবুলার স্ট্রাকচার, ব্রিজ হইলে সফট ব্রড ইরেগুলার স্ট্রাকচার পাবো। তারপরে সেকেন্ড লিওপোল্ড রাইট সাইডে হয়তো আমরা একটা নব লাইক স্ট্রাকচার পেতে পারি, যেটা হচ্ছে ফিটাসের লিম্ব, রাইট মানে তোমার রাইট না কিন্তু পেশেন্টের রাইট। সেকেন্ড লিওপোল্ডে রাইট লেফট দুইটা দেখবো আমরা, ল্যাটারাল গ্রিপ যেটা সেটাই হচ্ছে সেকেন্ড লিওপোল্ড, রাইট এবং লেফট, কার রাইট এবং লেফট, এটা হচ্ছে পেশেন্টের রাইট এবং লেফট, ঠিক আছে, এটা হচ্ছে পেশেন্টের রাইট এবং লেফট। তারপরে হচ্ছে থার্ড লিওপোল্ড, তারপরে হচ্ছে থার্ড লিওপোল্ড, আর এরপরে হচ্ছে তোমার থার্ড লিওপোল্ড, আর থার্ড লিওপোল্ডের পরে হচ্ছে ফোর্থ লিওপোল্ড। তাহলে থার্ড লিওপোল্ডে আমরা কি দেখব, আমরা হচ্ছে এই যে আমার হাত কি দেখা যায়, হাত দেখা যায় রে জি ম্যাম? আচ্ছা এই যে দেখো থার্ড লিওপোল্ডটা যখন আমরা দেখবো, আমার হাতটা একটু কো শেপ না দেখো, এই যে এরকম এরকম হাতটা, এটা কোথায় বসবে, হাতের এই যে অংশটা, এই অংশটা বসবে পিউবিক সিম্পাইসিসে, হাতের এই অংশটা বসবে পিউবিক সিম্পাইসিসে, বসায় আমরা কিভাবে যে দেখাবো। আচ্ছা এই যে আমার হাত দেখা যায়, মনে করো এটা একটা পেশেন্ট দেখা যায়, কি তো দেখা যায়, এই যে মনে করো এটা একটা পেশেন্ট, এই যে একটা স্টেপলারকে ধরে নিলাম পেশেন্ট, সেটা হচ্ছে এই আমার হাত থাকলো, তারপরে এই হাতটা পিউবিক সিম্পাইসিস এর মধ্যে, আর এইভাবে করে আমি ইয়ে করলাম, মানে হাতের এই পোর্শে এটার মাঝখানে আমি কোন ধরনের স্ট্রাকচার পাই কিনা, এটা যদি স্ট্রাকচার পাই তাহলে হচ্ছে এই জিনিসটাই আমি দেখব, এটা কি ধরনের স্ট্রাকচার, এটা যদি একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার হয় তাহলে আমি ধরে নিব এটা ফিটাল হেড, এবং এই জিনিসটা যদি আমার হাতগুলো এরকম অ্যাপোজ করি, হাতটা তো এইভাবে বসাবো, যদি অ্যাপোজিশন হয়ে যায় এবং যে জিনিসটা আছে ওটা ধাক্কা খেয়ে উপরে উঠে যায় তাহলে এটা নট এনগেজ, আর যদি উঠে না এবং আমার এটার মাঝখানে থাকে, আমি এইভাবে নাড়াচাড়া যখন করব তখন এটা নড়বে না, ফিক্সড হয়ে থাকবে, তাহলে এটা এনগেজ এই হিসাবে দেখ। আর ফোর্থ লিওপোল্ডটা হচ্ছে আমি দেখব দুইটা হাতই ইনগুইনাল লিগামেন্টের প্যারালালি, আলনার বর্ডারটা দুইটা হাতের আলনার বর্ডারটা ইনগুইনাল লিগামেন্টের প্যারালাল আমি বসাবো, লোয়ার পোর্শনে বসায় কি করব, হাত দিয়ে যদি আমার দুইটা হাত যদি কনভার্জ হয়ে যায়, মানে দুই হাতের আঙ্গুল যদি অ্যাপোজ হয়ে যায়, দেখি আমি কনভার্জ করতে পারি তাহলে ওটা নট এনগেজ, আর যদি কনভার্জ হয় না তাহলে ওটা এনগেজ। আর ওই যে ঠিক আগের মতোই যদি উপরের দিকে মানে হার্ড সফট রেগুলার স্ট্রাকচার যদি আমরা পাই সেটা হচ্ছে ফিটাল হেড, আর যদি হচ্ছে ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার পাই সেটা হচ্ছে বাটক। তবে সাধারণ যদি বাটক বলো অথবা হেড বলো যেটাই তুমি বলো না কেন, যেটাই আমরা পাই সেটাতে আমরা বুঝবো কি ফিটাসের লাইটা লংগিটুডিনাল, লংগিটুডিনাল লাইয়ে মাথা উপরে বাটক নিচে অথবা বাটক উপরে মাথা নিচে থাকবে, মাথা নিচে থাকলে মানে আমরা যদি থার্ড এবং ফোর্থ লিওপোল্ডে হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাই তার মানে এটা কেফালিক প্রেজেন্টেশন,
আর যদি ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার নি তখন কি হবে ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচারটা পাবো আমরা ফার্স্ট লিওপোল্ড অথবা ফান্ডাল গ্রুপে তাই তো হবে একজনের যদি মাথা নিচের দিকে থাকে তার বাটকটা তাহলে উপরের দিকে থাকবে তাহলে বাটকটা কোথায় পাবো ফান্ডাল গ্রুপ বা ফার্স্ট লিওপোল্ড আর ল্যাটারাল গ্রুপ গুলাতে কি দেখবো সেকেন্ড সেকেন্ড লিওপোল্ড গুলাতে আমরা ফিটাসের পাশটা দেখবো কোন দিকে সে আসছে রাইট ল্যাটারাল অথবা যেখানে একদিকে নব লাইক স্ট্রাকচার পাবো আরেকদিকে হচ্ছে ব্যাক পাবো তারপরে আসো থার্ড লিওপোল্ডে আমরা একটা হার্ড সফট গ্লোবুলার স্ট্রাকচার পাবো যেটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে এবং এটা যদি ব্যালটেবল হয় তাহলে নট এনগেজ আর যদি ব্যালটেবল না হয় তাহলে হচ্ছে এনগেজ আচ্ছা তারপরে আসো তোমার ফোর্থ লিওপোল্ড ফোর্থ লিওপোল্ডে আমরা কি দেখবো ফোর্থ লিওপোল্ডে আমরা দুইটা আলনার বর্ডার ইনগুইনাল লিগামেন্ট বরাবর রাখবো পেশেন্টের রেখে হচ্ছে আমার যদি কনভার্ট করে দুটো হাত একসাথে হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কি এটা তোমার নট এনগেজ এবং ওখানে আমরা ফিল করব যে হার্ড গ্লোবুলার স্ট্রাকচারটা পাই কিনা যদি পাই তাহলে এটা কেফালিক প্রেজেন্টেশন যদি সফট ব্রড ইরেগুলার স্ট্রাকচার পাই তাহলে হচ্ছে এটা ব্রিজ প্রেজেন্টেশন আচ্ছা এইটুকুন গেল এইটুকুন যাওয়ার পরে এখন আমরা কি করব তোমাদের ক্লাস টাইম হচ্ছে 55 11টা থেকে 11:55 জি ম্যাডাম আচ্ছা আর একটু সময় আছে তাহলে আমাদের 48 বাজে আচ্ছা তারপরে হচ্ছে অস্কালটেশন অস্কালটেশনে আমরা কি দেখব অস্কালটেশনে আমরা ফিটাল হার্ট সাউন্ড দেখব অ্যান্টিনাটাল কেসের ক্ষেত্রে আর পিপিএম এর ক্ষেত্রে আমরা বাউল সাউন্ড ঠিক আছে ফিটাল হার্ট সাউন্ডের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে ফিটাল হার্ট সাউন্ড কাউন্ট করতে হবে আমাকে এত বিটস পার মিনিট রেগুলার এন্ড ফাউন্ড অ্যাট রাইট অথবা লেফট স্পাইনো আম্বিলিকাল সাধারণত কেফালিক প্রেজেন্টেশনে আমরা স্পাইনো আম্বিলিকাল লাইনে ফিটাল হার্ট সাউন্ডটা পাই আমরা পরীক্ষাতে আমাদের বেশিরভাগ পেশেন্ট কেফালিক প্রেজেন্টেশনই দেওয়া হবে যদি অ্যান্টিনাটাল কেস দেওয়া হয় তাহলে আমরা কি লিখবো এখানে ফিটাল হার্ট রেট 140 বিটস পার মিনিট রেগুলার অ্যান্ড হিয়ার্ড অ্যাট রাইট স্পাইনো আম্বিলিকাল লাইন আমাকে এই কথাগুলো পুরা লিখতে হবে আমাদের অবস্ট্রিক কেসে কোনো ধরনের পারকাশন নেই আচ্ছা এই হয়ে গেল আমার এক্সামিনেশন এখানে শেষ হয়ে গেল এক্সামিনেশন শেষ হওয়ার পরে আমরা কি করব আমরা একটা সেলিয়েন্ট ফিচার লিখবো শর্টকাট আমরা যত পজিটিভ পয়েন্টস পাইছি সব মিলাই একেবারে প্রথমে তার চিফ কমপ্লেনের বর্ণনা দিব অবস্ট্রিক্যাল হিস্ট্রি মেনস্ট্রুয়াল হিস্ট্রি সব অল্প অল্প একটু একটু লিখে এক্সামিনেশন সহ সব লিখে সেলিয়েন্ট ফিচার লিখবো সেলিয়েন্ট ফিচার লিখার পরে আমাদের অফিসের কেসে কিন্তু কোনো ধরনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নাই এটা সরাসরি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস চলে এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে যদি কোনো অ্যান্টিনাটাল পেশেন্ট হয় আমরা একটা প্রোফর্মা বা একটা প্যাটার্ন ইউজ করি আমরা এইভাবে বলে থাকি প্রথমে তার নাম্বার অফ গ্র্যাভিটা যে সে কত গ্র্যাভিটা প্রাইমারি গ্র্যাভিটা সেকেন্ড গ্র্যাভিটা থার্ড গ্র্যাভিটা যত নাম্বার গ্র্যাভিটা হয় আমরা প্রথমে তার গ্র্যাভিডিটিটা উল্লেখ করি তারপরে তার জেস্টেশনাল এজটা সে কি 39 উইক্স প্রেগন্যান্ট সে কি 40 উইক্স প্রেগন্যান্ট সে কি 32 উইক্স প্রেগন্যান্ট সে কত উইক্স প্রেগন্যান্ট উইথ সে যে কারণে আসছে সে কেউ যদি ফলস লেবার পেন নিয়ে আসে আসছে সে উইথ ফলস লেবার পেন মনে করো থার্ড গ্র্যাভিটা 36 উইক্স প্রেগন্যান্সি উইথ ফলস লেবার পেন অথবা প্রাইমারি গ্র্যাভিটা 40 উইক্স প্রেগন্যান্সি উইথ লেবার পেন অথবা সেকেন্ড গ্র্যাভিটা 34 উইক্স প্রেগন্যান্সি উইথ প্রি লেবার রাপচার অফ মেমব্রেন যে কোনো কিছুই হইতে পারে এখন যদি পিরপিরিয়ামের কেস হয় তাহলে কি হবে ফার্স্ট পোস্টনাটাল ডে ফলোয়িং ভাজিনাল ডেলিভারি উইথ নর্মাল পিরপিরিয়াম অথবা পোস্ট অপারেটিভ যদি সিজারিয়ান সেকশন হয় আমাকে পোস্ট অপারেটিভ লিখতে হবে দ্য থার্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং সিজারিয়ান সেকশন উইথ নর্মাল পিপিএম এখন যেটা হয় কেস সেটার উপর ডিপেন্ড করে আমাকে লিখতে হবে ডায়াগনোসিস এখন ডায়াগনোসিসের পরে ইনভেস্টিগেশন যদি হচ্ছে অথবা ডায়াগনোসিসের আগে ইনভেস্টিগেশন পরে না অ্যান্টিনাটাল কেসে আমরা ইনভেস্টিগেশন লিখবো ডায়াগনোসিসের আগে আমি ইনভেস্টিগেশন লিখবো যে অ্যান্টিনাটাল কেসের যে রুটিন ইনভেস্টিগেশন গুলো থাকে সাতটা ইনভেস্টিগেশন ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং কমপ্লিট ব্লাড কাউন্ট র্যান্ডম ব্লাড সুগার ইউরিন আরএমই অ্যান্ড কালচার সেন্সিটিভিটি হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন ভিডিআরএল আর আলট্রাসোনোগ্রাম অফ প্রেগনেন্সি প্রোফাইল এই সাতটা ইনভেস্টিগেশন আমি এখানে লিখবো লিখে অ্যান্টিনাটালের ডায়াগনোসিসটা লিখবো যদি পিরপিরিয়াম হয় কোনো ধরনের ইনভেস্টিগেশন লাগবে না যদি না তোমার পেশেন্টের কোনো কমপ্লেন থাকে তাহলে লাগবে এছাড়া লাগবে না না লেগে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা লিখবো তারপরে হচ্ছে প্ল্যান অফ ট্রিটমেন্ট লিখবো আর যদি পিরপিরিয়াম হয় তাহলে আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে দিব ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডভাইস অন ডিসচার্জ হ্যাঁ অ্যাডভাইস অন ডিসচার্জ এইটুকুন পর্যন্ত লিখে আমার একটা হিস্ট্রি কমপ্লিট ঠিক আছে আজকে তো প্রথম দিন আজকে একটু হিস্ট্রি বই দেখো বইয়ের মধ্যে
একটু আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু আন্ডারলাইন করো, করে একটু পড়াশোনা করো। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমরা আরেকবার হিস্ট্রি আলোচনা করবো, আর সামনাসামনি যদি হই কখনো হয়তো বা হবো, হইলে আমরা পেশেন্টের গায়ে হাত দিয়ে আরেকবার যখন নিবা, তোমরা নিজেরা পড়বা, প্রেজেন্ট করবা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? কোনো প্রশ্ন নাই? তোমাদের পার্সেন্টেজটা কিভাবে দিবা? ম্যাডাম পার্সেন্টেজটা অর্পিতা ম্যাডামকে পাঠিয়ে দিয়েছেন। ম্যাডাম পাঠিয়ে দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আদাব ম্যাম।